কি চাই তোর? মোমো চাই। এটা মোমো দি। ইটস বিন রেকর্ডেড। তো হে গাইস, চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি করব আমরা? তো আবার বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে। এখন যদিও বা সানি আছে, বাট একটু পরেই আবারও যখন তখন বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক নেই। তো আজকে আমরা যাবো কোথায়? তো একটা অনুষ্ঠান হবে, মানে আমাদের বাড়িরই অনুষ্ঠান বলতে পারে একরকম। তো বাড়ির অনুষ্ঠানের জন্য, তার জন্য আমাদের কিছু শপিং করার আছে। হ্যাঁ, তো যেহেতু বাড়ির অনুষ্ঠান, তো বাড়ির অনুষ্ঠানের জন্য মানে কিছু শপিং করার ছিল। তো সেই শপিংটা করতে হবে, সেটা তোমাদের দেখাবো, আর ফুড ব্লগ অবশ্যই হবে, সেটাও যাব। তো যেতে যেতে এখন কোথায় যাব সেটা এখনো ঠিক করিনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। গাইজ, আমরা এখন একটু ডিজেল ভরে নেবো। ডিজেল তেল নেই একদম গাড়িতে, তো তেল ভরতে হবে একটু। তো তেল ভরে নিচ। থ্যাংক ইউ। মোটামুটি তেল ভরা হয়ে গেছে, চলো আবার আমরা বেরিয়ে পড়ছি। লেটস গো। চলো তো গাইস, আমরা আবার বেরিয়ে পড়েছি। তোমরা কি সাবস্ক্রাইব করছো বাই দ্য ওয়ে? করে নাও, এতটা রিস্ক নিয়ে যে এই যে ড্রাইভিং করতে করতে আমি চালাচ্ছি আর কথা বলছি, সাবস্ক্রাইবটা কিন্তু করে নিচ্ছ না তোমরা। সাবস্ক্রাইবটা অবশ্যই করে নাও, এই যে লাইভ রিস্কটা আমি নিচ্ছি, এই জন্য সাবস্ক্রাইব কিন্তু আমার এটা প্রাপ্য আমার, ঠিক আছে? তো যেতে যেতে কথা বলছি, চলো। তো চলে এসেছি, এদেরকে তুলে নিলাম, ঠিক আছে? আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়েছে, আমরা এখন কিডন্যাপ। দিগন্ত রয় আমাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের পয়সাও দেয় বড় বড় লোক খাবে আজকে আমাদেরকে। চলো, আজকে অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কত কি হয়। আমরা যাই না, পয়সা নেই মানে কোন প্ল্যান নেই। হম গাড়ি বাদ মে হম জায়েঙ্গে খায়েঙ্গে চলে আয়েঙ্গে, হামারা কোন নেই। কোন গাড়ি ফাকল সে লাগ রহা হ্যায় ও দিখ রহা হ্যায়। হম লোগ দোনো ফাকির আদমি নিকাল পা রহে হ্যায়, এক খিলায়েগা হম লোগো কো। তো লেটস গো। তো হে গাইস, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। আপাতত এখানে একটা ভালো পাপড়ি চাটের দোকান আছে হাইল্যান্ড পার্কে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। খুবই সুন্দর পাপড়ি চাট বানায়, 50 rupees করে নেয় পার প্লেট। তো সেখানে যাবো, চলো পাপড়ি চাট খাওয়া দেখাচ্ছি। তোমরা জানো আমরা বেরিয়েলাম শপিং করতে, বিকালবেলা পেয়ে গেছো খিদে,
হাইল্যান্ড পার্ক ক্রস করছিলাম, সাডেনলি মনে পড়লো হাইল্যান্ড পার্কের একদম পাশে ওই কাকুর স্পেশাল পাপড়ি চাট পাওয়া যায়। তো সাডেনলি মনে পড়লো, সাডেনলি নেমে পড়লাম, নেমে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, খেতে পেয়েছি। এটা অবভিয়াসলি ভালো খেতে গাই, আগেও খেয়েছি এখনও খাচ্ছি, সেই জন্য এসছি। জাস্ট পাপড়ি চাট না, বাঘাযতীন স্টেশনে নেমে হাইল্যান্ড পার্ক, হাইল্যান্ড পার্ক থেকে একদম বাঁ দিকে পড়বে, দেখি এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক আর একদম এর পার্ক। অনেকক্ষণ ক্যামেরা ধরে থাকার পর এবার আমারও খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আমার গাড়ির মধ্যে গিয়ে কথা হচ্ছে। তো গাইস ব্লগ শেষ করে দিয়েছিলাম, কিন্তু এটা বলারই দরকার, মানে পাপড়ি চাট এতটা সুন্দর, এই চত্বরে এর থেকে বেস্ট পাপড়ি চাট কোথাও তোমরা পাবে বলে মনে হয় না। তো তোমরা অবশ্যই এসে ট্রাই করো হাইল্যান্ড পার্কের একদম পাশে, আর দামটা হচ্ছে অনলি 50 টাকা। হ্যাঁ 50 টাকা তোমরা এরকম পাপড়ি চাট পেয়ে যাচ্ছ, এসে আগে ট্রাই করো। আচ্ছা সিগন্যাল দিয়ে দিচ্ছি, আমি এবার পালাচ্ছি, টাটা। তো গাইস আমরা মেট্রো ক্যাশ এন্ড ক্যারির মধ্যে চলে এসেছি। হ্যাঁ দেখো লিটারালি ভালো জায়গা, একটা শপিং করার জন্য খারাপ বলবো না, খুবই ভালো জায়গা। তো গাইস আমরা ভেতরে চলে এসেছি মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, এবার ভেতরে যাবো, মানে ভেতরে মানে পার্কিং লটে ঢুকেছি। ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, বাট আমরা লুকিয়ে লুকিয়ে ফোনগুলো তো যাবে, ওই যে ভিডিও করবো, তো কোয়ালিটি একটু ডাউন হবে। চলো ভেতরে যাচ্ছি, সেটা শিওর না, সেটা শিওর না বাই দেবে। আমরা বাইরে চলে এসেছি, মোটামুটি শপিং কমপ্লিট, এখন প্রায় মুখটা পড়ে গেছে অনেকক্ষণ আগে, প্রায় 6টা বাজে। আর যেটা মেন থিং, এখানে ক্যামেরা অ্যালাউ না, তো দ্যাটস ওয়াই আমরা ভেতরে কিছু মানে পুরোটাই আমরা ফোনে শ্যুট করেছি, তো খুব একটা ভালো আসেনি, বাট যা এসছে তোমরা এন্টারটেনমেন্ট আশা করি হয়ে যায়, আশা করি এন্টারটেন। চলো আমরা এখন মোটামুটি গাড়ির টিকিটে ঢুকে নিই, জিনিসপত্র কিছু ডান, পুজোর জিনিসপত্র সব কিছু নিয়ে নিয়েছি আমরা, জিনিসপত্র দেখো। চলো আমরা এগুলো ঢুকিয়ে নিই আস্তে আস্তে, ঠিক আছে ঢুকিয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি, চলো। তো হে গাইস আজকের মতো মোটামুটি শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব, প্রচন্ড টায়ার্ড। তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আর এন্ড করার জন্য আমাদের এনার্জি থাকবে না, তাই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আগে দিলাম সাপোর্ট করতে গাই, সেম সাপোর্টটা চাই, কিছুদিন ধরে দেখছি সাপোর্ট মিসিং আছে বস। আর এই যে আমি লাইভ রিচ নিয়ে গাড়িটা চালা চালাতে ভিডিও করছি, এটার জন্য তো সাবস্ক্রাইব তোমাদের করা অবশ্যই, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, and stay tuned with us, Mast Zindagi, thank you.